হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কন্যা শ্রীতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা শ্রীতা ছাড়াই আমি ব্লগ শুরু করে দিলাম। কারণ শ্রীতাকে এখন পড়াতে এসেছে, বুঝতেই পারছো তো, সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন খুব জোর হয়তো 10:30 কি 11:15 এরকম বাজতে চললো, আর আমি এখন কিন্তু ভাত নামিয়ে ফেলেছি, এই দেখো। আর এর ভিতরে আছে চিকেন, তো চিকেনটাও কষা প্রায় শুরু হয়েছে, মানে খুব এক মানে এই 10 মিনিট মতো হলো বসিয়েছি। আর আমি ক্যাপসিকামটা মানে দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে ক্যাপসিকামটা একটুখানি ফ্রাই করে নিই এখানে, তারপরে মাঝখানটাই দিয়ে দেবো চিকেনে। মাঝখানটাই বলতে মানে মাঝামাঝি অবস্থায়, মানে এই ক্যাপসিকামটা হতে দেরি, তারপরে আমি চিকেনের মধ্যেটা দিয়ে দেবো ব্যাস। আর তারপরে আর একটুখানি কষিয়ে নেবো, আর আলুগুলো দিয়ে সব কিছু দিয়ে, আর তারপরে কিন্তু একটু ঝোলঝোলই করবো, বেশি ইয়ে করবো না। আজকে থোড় ভাজা আর এই চিকেন, তো বুঝতেই পারছো তার জন্য একটু ঝোলঝোল করতেই হবে, না হলে তো সবাই খাবো কী করে। এমনকি পাস্তা আছে, মোমো আছে, তো মোমো তো খুব খাই কম, আর পাস্তার জন্য তো একটু লাগে, বুঝতে পারছো। তো ভিডিওটা শুরু করে দিলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই শ্রীতা পড়ে উঠলে অবশ্যই শ্রীতাকে বলবো, ও যেন মুখটা দেখিয়ে তোমাদের সামনে আসে, তো সেই আর কি। তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই, আর মোটামুটি তো সকালের কাজকর্ম যা থাকে সব তো গুছিয়ে নিয়েছি, বুঝতে পারছো। আর ওই ঘরে টিচার পড়াচ্ছে, এখানে পাস্তা শুয়ে আছে, মাছেদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে, তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া ওরকমই হয়েছে। আমরা সকালবেলায় চা বিস্কিট ফিস্কিট এগুলো খেয়ে নিয়েছি, তো যাই হোক আমার ক্যাপসিকামগুলো একটু বেশি লাল লাল কালো কালো হয়ে যাচ্ছে, তো সেজন্য মাংসের মধ্যে এখন ক্যাপসিকামটা দিয়ে দিই, দাঁড়াও। তো দেখো এরকম কষা কষা হয়েছে, কেবল বলছি না 10 মিনিট মতো হলো কেবল। আর ক্যাপসিকামটা এবার এরকম করে তুলে আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে, এছাড়া আমার কোনো উপায় নেই যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য। তো তোমরা কি এরকম ভুল করো, করে এরকম করে আমার মতো কি অ্যাপ্লাই করো, করলে বলো। তো যাই হোক আমি এমনি দেখতে পাচ্ছি চিকেনে কিন্তু অলরেডি তেল ছাড়া ছাড়া, তো সেই জন্য আমি এই এক্সট্রা তেলটুকু নেবো না। পরে এই তেলটা আমাদের কোনো তরকারিতে, মানে যেগুলোতে ক্যাপসিকাম কাটে সেরকম কোনো সবজি তরকারি তরকারিতে এই তেলটা ইউজ করে ফেলা যাবে। সুতরাং কেন বেশি তেল খাবো বলো, কারণ তেলের তেলটা তো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, তেল মশলা সবটাই খুব একটা আমাদের শরীরের জন্য ঠিক না, সুখকর না। তো সেই জন্য যতটা কম তেলে হয় ওই জন্য তেল মশলা কমই আমি রান্নাটা করার চেষ্টা করি সবসময়ের জন্য। তো এই যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর একটুখানি ঢাকা দিয়ে এই 5 মিনিট মতো, 3-4 মিনিট মতো আর কি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তারপরে আমি তারপরে আলু ধনেপাতা দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে রান্নাটা। তো চলো করে নিই। তো এই দেখো আমাদের রান্নাঘর থেকে দেখা যাচ্ছে ওইখানে চিকেন বিক্রি করতে এসেছে। এখন তো দেখো মাছের মাছ ডিম যেমন বিক্রি হয়, বা আরও অন্যান্য যেগুলো সবজি টবজি যেমন পাড়াতে আসে বিক্রি করতে, এখন দেখো চিকেনও আর চলে আসছে। তো আমাদের পাড়াতেও কিন্তু এরকম করে আসা শুরু করেছে। তো এর আগে অনেক দিন আগে লকডাউনের মধ্যে আসতো, কিন্তু তারপরে কিন্তু আর দেখিনি, তবে আজকে অনেক দিন পরে দেখছি আজকেই দেখো চিকেন বিক্রি করতে এসেছে। তো আগে জানলে এখান থেকে মোটামুটি কেটে কুটে নেওয়া যেত। তো যাই হোক আমার তো মাংস প্রায় এদিকে হওয়ার মধ্যেই হয়ে গেছে, বুঝতে পারছো, এখানকার চিকেনে তো আর প্রয়োজন নেই। তো এরপরে অসময়ে তখন যখন শ্রীতার পাপা থাকবে না থাকবে না এখান থেকে নিয়ে করা যাবে, তবে সবসময় পাওয়া যায় না। তো বন্ধুরা এই দেখো শ্রীতা এখন ঘুম থেকে উঠলো, হ্যাঁ ঘুম থেকে ওঠার কথা বলছি, আবার গুড মর্নিং, কারণ আজকে হলো নেক্সট ডে। আর কালকে ব্লগ করতে করতে না আমাদের কারোর মাথায় ছিল না যে ব্লগটা রানিং রাখবো, বা আমি যে একটা ব্লগ স্টার্ট করেছি, তো শ্রীতারও অত মাথায় ছিল না। শ্রীতা কালকে একটু শরীরটা খারাপ খারাপ ছিল পড়ে উঠেও, তো সেই জন্য। আর এখন দেখো সকালবেলায় শ্রীতা দাঁত ব্রাশ করা হয়ে গেছে, বাবা কী করেছো বলো, দাঁত ব্রাশ। তারপর এখন কি হচ্ছে, এটা কোলেনি পাস্তার সাথে একটু খেলু খেলু হয়ে যাচ্ছে শ্রীতার পাস্তা। শোনো তুমি কোথায় উঠেছো, তো শোনো দিদি ভাই কোলে উঠেছো, এখন পাস্তার মনটা খারাপ কারণ পাস্তার পাপা গেছে বাইরে, ওকে নিয়ে যাওয়ার একটু নাটক করা হয়েছে, আর বেল্ট পরেনি বলে আমি বললাম বেল্ট পরিস নি, ওই জন্য তোকে নিয়ে গেল না, ও খালি বেল্টে চলে গেছিলো নিচে। তো বেল্ট পরানোর আমি একটু চেষ্টা করলাম, ও তো পা দিতে গিয়ে দিচ্ছে না, মানে বুঝতে পারছি না কীভাবে দেবে, যাই হোক এই করতে করতে ওর পাপা গিয়েছে পালিয়ে, আর ও সেই থেকে মানে উসবিস উসবিস করে বেড়াচ্ছে, এই দেখো এই দেখো সেই থেকে উসবিস করে বেড়াচ্ছে, গাড়ির আওয়াজ পেয়েছে সেই থেকে তো মনটা খারাপ, ওই দেখো উসবিস
করছে বাবা, সেই থেকে বোকা বানিয়েছে পাপা, দিয়ে পাস্তাকে রেখে দিয়ে চলে গেছে। পাস্তাকে ওর পাপা বলছে যে এখন সকালবেলায় ঘুরতে নিয়ে যাই তোকে, আমি তোকে যে আমি বিকালবেলায়, এই শোনো সরো সরো সরো, তুমি কখন এখানে টয়লেট করে দেবা, তোমার এই পাপোশ দেখলেই টয়লেট পেয়ে যায়। আর তোমাদেরকে বলি ঘরে একটা পাপোশও রাখতে পারি না আমরা, একটা না, দেখো কোথাও একটা নেই, গেটের কাছে দেখতে পাচ্ছ একটাও পাপোশ নেই, এই গেটে দেখতে পাচ্ছ একটাও নেই, এখানেও না ওই দিকেও না, মোটামুটি যেদিকেই তাকাবে আমাদের বাড়ির কোনো পাপোশই খুঁজে পাবে না কেউ, তাই না বাবা? তোমার এই ব্যাপারে কি মতামত? আমাদের বাড়িতে একটাও পাপোশ থাকে না, কারণ সব পাস্তা এসে এসে টয়লেট করে দেয়, আর সেই পাপোশটা যদি মানে এখানে রাখা থাকে, আর সেই বিভৎসটা বিটুকলে বিটুকলে বলে না, কি বলে আমি ওটা মুখে আসছে না ঠিক সঠিক ভাবে, কি এটা আবার কি সেই বিগ বসের বিচ্ছুকলের মতো কথাটা হয়ে গেল তো? মানে ওটার উপরে কি কাজ করে বলো, মহা কাজ করে রেখে দেয়, টয়লেট পাপস দেখলো টয়লেট পেয়ে যায়, ছোটবেলা থেকে টয়লেট পটি সব হয়ে যায়। তো পাস্তা কোথায় গেল? পাস্তা শোনা তুমি কোথায়? না তো রান্নাঘরে নেই বাবা, দেখ তো উপরে গেল নাকি পাস্তা? এই শোন, ও ছাদ খোলা আছে বোধহয়, থাক তাহলে ছাদে ও ঘুরছে, ঘুরুক, মন খারাপ হয়ে গেছে, আসলে পাপার নিয়ে যায়নি সেই জন্য পাস্তাকে একদম বোকা বানিয়ে দিয়ে চলে গেছে পাপা, দেখ এগুলো ঠিক না। তো যেটা বলছিলি বাবা বল, সারা জায়গায় গন্ধ করে ফেলে না, আর এখন দেখতেই পাচ্ছ তোমরা এইখানে কিন্তু পাস্তা সবসময় বাঁধা থাকে, তার কারণ হচ্ছে এইটাও একটা কারণ, যেটা হচ্ছে পাস্তা এখনও থাক থাক ও ছাদে একটু ঘোরাফেরা করবে, একটু খেলাধুলা করবে, থাক ছাদে চলে যাক, তো একটু ওই জন্য ছেড়ে টেড়ে দিই, এখন ছাদে যে একটু সময় কাটাতে ভালোবাসে সেই জন্য, আর আমরাও একটু চাই যে একটু ছাদে টাদে থাকুক, তার কারণ কি ওই কোথাও ঘুরতে গেলে আমাদের পক্ষে এটা একটা সুবিধা। তবে এখন আবার প্যারাফিটের উপর দিয়ে তাকানো শিখে গেছে বাবা, জানিস প্যারাফিট থেকে বাইরে দূরে দেখতে পাচ্ছে, মানে পা উঁচুতে উঠে গেছে ওর, মানে মাথাটা দিয়ে ও আগে যেমন প্যারাফিটের তলায় ওর মাথা থাকতো অসুবিধাটা কম ছিল, এখন আবার না। এই শোনো দিদিভাইকে একটু হ্যান্ডশেক দিয়ে দাও, ওই উড়ি পাপ, দেখো 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 অত্যাচার কাকে বলে, মানে এক লাফে ওই রকম করে দেখেছো তো, হ্যাঁ আমরাই পড়ে যাবো ওর জন্য এমন অবস্থা। মানে ওর খামখেয়ালি, আর এই হ্যান্ডশিপ দেওয়াটা কিন্তু শ্রীতা শিখিয়েছে, ভেজা কোথা থেকে ভেজে আসলো, ও জামা টামা শ্রীতা যত জামা টামা সব পাস্তা এই কাজ করছে, ও দেখো ছিঁড়ে, দেখো ফুটো করা কমপ্লিট, এই যে সব কিছুতে স্ট্যাম্প মেরে রেখে দেবে পাস্তা স্ট্যাম্প, এগুলো স্ট্যাম্পলার দিয়ে এটা বন্ধ করতে হবে। তো আজকে কি খাওয়া হবে জানি না, সকালবেলায় এখন দেখি কি হয়, আর কালকে তো ব্লগটা শুরু করেছিলাম আর শেষ করা হয়নি, তো চলো আজকে দেখি অল্প একটু মানে সকালের কিছু দেখিয়ে তোমাদেরকে ব্লগটা ভাবছি ক্লোজ করব, তারপরে আবার দেখি ব্লগ শুরু করা যায় নাকি। আর ওখানে দেখো দুধের একটা পাত্র রেখেছি, ফ্রিজের ভিতরে রাখা ছিল, এখন শ্রীতা বলছে চিড়ের পোলাও করো আর না হলে দুধ মুড়ি দাও, না এখন সকালবেলায় চিড়ে পোলাও করবো না বাবা, শরীরের জন্য ক্ষতিকর। আর শ্রীতাদের আবার বসন্ত উৎসব আসছে ডোমরু ডান্স একাডেমির তরফ থেকে, আর সেটা হচ্ছে বাবা সোমবারে হচ্ছে না মনে হয়, তো সোমবারে হচ্ছে সেটা, এই সোমবারে এই আজকে সোমবার, আজকে কী বার, আজকে সোমবার না, আজ 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 হ্যাঁ সোমবার, আজকে সোমবার, এর পরের সোমবারে মনে হয়, হ্যাঁ
তো ঠিকই তো বলেছি, তো এখনও ওর জন্য ব্লাউজ ব্লাউজ এটা সেটা অনেক কিছু কেনাকাটা বাকি আছে, আর এখন ওই জন্য সকালের কী টিফিন হয় বুঝতে পারছি না। আর শাড়ি মোটামুটি সিলেক্ট হয়েছে, আজকে একটা ভাবছি সেই দিতে যেতে হয়, সেই লন্ড্রি যেটা বলা হয় সেখানে দিতে যাব, একটু ইয়ে করে দেবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, সেগুলো পরে শেয়ার করছি। তো চলো আগে খাওয়া, সকালবেলার খাওয়াটা খেয়ে নিই আমরা, এখন পরোটা বলছি, এখন দেখো তাহলে এখন দেখি কি করি, তাহলে সকালে আবার পরোটা করতে হতে পারে। তো চলো দেখতে পাচ্ছ সৃজিতা তো এখন পড়তে বসেছে, তো আমি সৃজিতার কথা শুনে, আর এই দেখো পাস্তা ছাড়া আছে, একটু পরোটা খেয়েছে, সৃজিতার কথা শুনে তো সেই সকালের খাবার দেখো এখন এখনও খাওয়া হয়নি, 12টা বেজে গেল, অনেক দেরি হয়ে গেছে, সৃজিতার পাপাও চলে এসেছে, খিদে ডন মারছে পেটের মধ্যে বলছে, তো খাওয়া দাওয়া হয়নি, সব এখন অপেক্ষায় বসে আছে অধীর আগ্রহে যে কতটা খিদে পেয়েছে, অনেকটা খিদে পেয়ে গেছে। আর ওর সৃজিতার কথা শুনতে গিয়ে আজকে আমার এটা, তো পরোটা খাবে, আর তার সাথে কী রান্না করবো কী রান্না করবো, তো পটেটো চিলি করলাম, তো এই দেখো, তো ভালোই লাগবে পরোটার সাথে, একটু এরকম ধরনের তরকারি হলে একটু ভালো হয় আর কি। তো এখন আমরা এটা দিয়ে খেয়ে নেবো, 12টা বাজলো, তো কী হলো এতটাই সবার খিদে পেয়েছে, আর ওইসব ঘড়ি দেখে লাভ নেই, সকালে খাওয়া কিছু হয়নি বুঝতেই পারছো। তো চলো এই চিলি পটেটোটা খেয়ে নিই, আর আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর অনেক অনেক করে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো ওটা নামিয়ে নিয়েছি চিলি পটেটোটা, তার এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মটর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তো আজকে মটরের ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে দুপুরের, কারণ এখন এই খেয়ে বেশি খাওয়ার খিদে থাকবে না। তো যাই হোক, আর এখানে এই দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলো তোমরা, এই যে এরকম হয়েছে চিলি পটেটোটা পটেটো, আর এই যে এখানে আছে পরোটা, তো এটা দিয়ে এখন এটা খাওয়া হবে আর জমে যাবে পুরো।